হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে বিকালে একটা ব্লগ শুরু করছি, ইলিশ মাছের এগের কিভাবে বোনা করবো এই রেসিপিটা দিব আপনারা সবাইরে, আর আশা করি আপনারা সবাইরও ভালো লাগবো। আর এই তো পরিমাণ মতো তেল দিলাইছি চেষ্টা করলাম, আর এখন আমি ডিপের ফ্রোজেন রসুন দিলাম। আর এই রসুনটা মেল্ট হওয়ার পরে আমি অনিয়ন দিব, এই তো পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে দেখতে পারলাম রসুনটা একদম মেল্ট হয়ে গেছে কি, এখানে আমি ওয়ান বড় একটা অনিয়ন কাট করে রাখছিলাম। এখন আমি এই অনিয়নটারে আমি 10 মিনিটের মতো বালাটি কেনে অনিয়নটারে কুক করবো, পরে আমি খেতে খেতে আট করবো আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিবা, যারা আমার চ্যানেলটা নতুন দেখা প্লিজ সাবস্ক্রাইব করেন জানো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছেন কন্টিনিউ সাথে আসুন, নাইস নাইস কমেন্ট করা, থ্যাংক ইউ এভরিওয়ান। এই তো ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ডিমগুলো অনেক বড় নাই, মানে মিডিয়াম সাইজের, আর শক্ত চিকেন রানমু, আর এখানে ডাল দি, মুগ ডাল দি রানমু শক্ত চিকেন দেখতে পারলাম, আর সাথে তাহকা। আমি কিভাবে আমার বাসার মধ্যে ইলিশের এগের রেসিপিটা কিংবা মুগ ডাল দি শক্ত চিকেনের রেসিপিটা দিব, আশা করি আপনারা সবাইও ভালো লাগবো। আর এই তো ইলিশ আর এগের মধ্যে একটা টমেটো দিব, যেহেতু এখানে এগের পরিমাণ বেশি নাই, আর টমেটো দিলে খুবই টেস্টি হয় যে কোনো রেসিপির মধ্যেই, ফিশের আর কিংবা তো চিকেনের খুবই টেস্টি হয় আমার কাছে লাগে, আমি তো টমেটো দেই। আর এখানোর মধ্যে নাগামরিচ আছে আমার বাসার মধ্যে, আমি একটা নাগা দিলাম, এক পিস লাইম দিলাম ইলিশ মাছের এগো, আর পুরো কাঁচামরিচ দিলাম দেখতে পারা, আর এখানে টমেটো তো একটা কইলামও দিলাম। এই তো অনিয়নটা কুক হইবার লাগে, হালকা হাফ কাপ পরিমাণে ওয়াটার দিলাম। এই তো এখানে মুগ ডাল দিয়া আর শক্ত চিকেন দিয়ে কুক করবো দেখতে পারা, আর এখানে আমি ফ্রোজেন আদা রসুন দিলাইছি, আর পরিমাণ মতো তেল দিছি আমার, আমি শক্ত চিকেন দিয়ে ডাল রানবো আর কি, আর চিকেন দিয়ে ডাল রানলে খুবই খুবই টেস্টি হয়। এখন যখন আমি মানে কি ফ্রোজেন খেতে হয়ে যাব, মেল্ট হয়ে যাব কি, তখন আমি অনিয়নটা অ্যাড করবো, পরিমাণ মতো সল্ট দিলাম, এখন রসুনটাও মেল্ট হয়ে যাইল। আর এখানে আমি ওই টু অনিয়ন দিছি, বেশি বড় নাই, ছোটো ছোটো অনিয়ন দিছি, এখন সুন্দর করে মিক্স করবো, আর 5 মিনিটের মতো অনিয়নটার একদম ব্রাউন হইয়া চিকেনটা অ্যাড করবো, আর অনিয়নটা ব্রাউন হইলে পরে একটু কুক হওয়ার পরে চিকেনটা অ্যাড করলে কারিটাও টেস্টি হয়। শক্ত চিকেনটা মানে কি সফর মধ্যেও তারা কারি সাইজ করে দিলাইন, আর আমি শক্ত চিকেন যেগুলা আনি এই সময় চামড়া শুদ্ধ আনি, চামড়া শুদ্ধ ফুইরে আঁকি জ্বালাইয়া দিন তারা, জ্বালাইয়া শক্ত চিকেন আনিয়া কারির হেঁদা খাইলে কি টেস্টি লাগে, মানে চামড়া আমি খালাইয়া আনি, আর দিস টাইম আমি জ্বালাইয়া আনছি, কেতা ডাইল দিয়ে খাইবা লাগে কি, আর ডাল দিয়ে রানলে খুবই টেস্টি লাগে চামড়া শুদ্ধ। এই তো এখন আমি মাংস থেকে চামড়াগুলো আলাদা করলাম দেখতে পারলাম, আর ভিডিওগুলো আসলে অনেক কষ্ট করে বানাই, প্লিজ ভিডিওগুলো দেখুন বেলা কেতা করবা, ফুল ওয়াচ করবা, সবাই ভিডিও বানাইন বেলা অনেক কষ্ট করে বানাইন, আমি যারা ভিডিও দেখি সবসময় আমি ফুল ওয়াচ করি, সেখানে না আমি জানি ভিডিওগুলো রেডি করা আপলোড করা অনেক কষ্ট, তাই এই জন্য আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, আশা করি আপনারাও আমার কথাগুলো শোনার পর ভালো লাগবো। আর যারা 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখুন দেখে কমেন্ট করে যান কি, প্লিজ আপনারা সবসময় চেষ্টা করবা ভিডিওগুলো ফুল ওয়াচ করতাম, আর যারা আমার সুভাষ চৌধুরী পেজ থেকে আমার ভিডিওগুলো দেখরা
প্লিজ আমার ভিডিওটা শেয়ার দিয়া দেন জানো, আর যারা শেয়ার দিয়া দেন অনেক ভাইয়া আপুরা আছেন, বিগ থ্যাংক ইউ আপনারা সবাই রে যারা শেয়ার দিয়া দেন। আর এই তো এভাবে হইরা সবগুলা গুস্তের তাকে চামড়াগুলা উঠাই নিব আর রেডি করলাম কারিগুলা। আর আমরা তো এখনে এখন পদ্ধতিতে কারিগুলা কুক করি, সবাই তো আর একরকম করে কুকিং করি না। আর আমি তো ইজি দেখাইলাম ইজি কিভাবে মানে ঝটপট করে কুক করা যায়। আর এখ যে কোনো মানুষও এখনে বাসার মধ্যে একরকম করে কুক করই আইডিয়া হয় সবাই কুকিং দেখলে পরে। আমি তো অনেকের কুকিং দেখি অনেকগুলো আইডিয়া হয় কিভাবে কুকিং ইজি করে যায় ইজি পদ্ধতিতে। তো দেখো পারা আমার অনিয়নটা অনেকগুলো ব্রাউন হয়ে গেছে গি। আর এখন আমি মাংসটাও রেডি করে নিয়েছি কাট কইরা। দেখো পারা এভাবে আমি মাংসটাও দিলাইলাম, দিয়ে আমি সব জাতের গরম মশলা অ্যাড করবো। ফিশের এগের যে অনিয়নটা মশলাটা রেডি করলাম আর অনিয়নটা একদম মানে কি কুক হয়ে গেছে কি, এখন আমি কিটো কিটো মশলা অ্যাড করবো। এটা সাফ মশলার সাথে 1 স্পুন হলুদ, 1 স্পুন মরিচ, 1 স্পুন ধনিয়া। আর একদম আমি কারির এন্ডে দি একটু হাফ স্পুন জিরা অ্যাড করবো, দেখাইবো কোন সময় অ্যাড করবো, এখন আমি অ্যাড করতাম নাই। এখন আমি 10 মিনিটের মতো স্লো আগুনো এই মশলাটারে খসাইবো, আরো যত বেশি খসাইবা মশলাটা অত বেশি কারি মজা হয় টেস্টি হয়। হাফ কাপ পরিমাণে ওয়াটার দিলাম মশলাটা আরো একটু কুক করবো, করে আমি ফিশের এগ তো বেশি টাইম লাগতো না, ইলিশের ফিশের এগ তো বেশি মানে কি কুই কইব লাগে মশলাটারে বালা থেকে নিয়ে আরো একটু কুক করলাম। এই তো একটু 2টা তেজপাতা দিলাম, তেজপাতা তো অপশনাল, আমি মানে একটু তেজপাতা দিতে পছন্দ করি ফিশ বুনা করলে আর কি, বুনা বুনা কিছু করলে ফিশ হোক আর চিকেন হোক মানে বুনা টাইপের কারি কিছু থাকলে তেজপাতা দিলে খুব মানে ভালো একটা ফ্লেভার আছে। এই তো দেখা পারা আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে কি। আর এখন আমি এই তো ফিশের এগগুলা আমি অ্যাড করে নিব। আর এই ফিশের এগের মধ্যে বোনার মধ্যে আমি কোনো ওয়াটার অ্যাড করতাম না, যেহেতু আমি মানে বালা থেকে কষাই দিয়েছি সবটা মশলা। আর এখন আমি হালকা মানে একটা স্লো আগুনের মধ্যে কুক করবো। আর এখানের মধ্যে 1 টমেটো দিলাম আর কাঁচা মরিচ তুরা নাগা মরিচ দিছি তুরা এগুলা দিয়া এখন আমি আরো 10 মিনিটের মতো স্লো আগুনো কুক করিয়া পরে আমি দেখাইবো আমার ইলিশ মাছের ফিশের এগের রেসিপিটা কীরকম হয়েছে। আর আপনারাও কমেন্ট করে জানাইবা আমার কারিটা কি হইলাম, কারি এগের বোনাটা কীরকম হয়েছে। এই তো চিকেনের মধ্যে সব জাতের গরম মশলা দিলাম, তেজপাতা লঙ্গ এলাচ দারচিনি ইত্যাদি সবগুলা মশলা দিলাম। আর টু স্টার দিমু বলি গেছি কেন আনতাম, টু স্টার দিলে আর কি খুবই টেস্টি হয় আমার কাছে লাগে, স্টার কারিগুলো আরো টেস্টি বানায়। অনিয়নও দেখতে পারে রাত খুব হয়ে গেছে কি, আসলে গরম মশলাটা আরো আগে অ্যাড করতাম আসলাম, আর বাসন ওয়াশ করার দিয়া ভুলে গেছি গরম মশলা যেন অ্যাড করছে না।
একটু একটু স্টার দিলাম অবশ্য এই গুদি বা কারির মধ্যে খুব টেস্টি হয়। পরে মশলা অ্যাড করবো, স্টার করবো কি দেখি তো মশলা অ্যাড করলাম। এই তো ফিশের এগের মধ্যে হাফ স্পুন খেতা জিরা অ্যাড করলাম, বেশি এগ না এর লাগে হাফ স্পুন দিলাম। আর পরে আমি মিক্স করে দিলাম। এই তো আমার অলমোস্ট ফিশের এগের কারি খেতা এগের রেসিপিটা রেডি হয়ে গেছে কি এক বোনা। ওয়ান স্পুন দইন্যা দিলাম, টু স্পুন দিব যেহেতু আমি ডাল দিলাম, মুগ ডাল দিয়ে রান্না মেলাই। টু স্পুন চিলি দিছি, হলুদ দিলাম ওয়ান স্পুন, আর জিরা দিছি ওয়ান স্পুন, সব জাতের গরম মশলার গুঁড়া দিছি হাফ স্পুন, যেহেতু আমি গরম মশলাও দিছি এর লাগে বেশি দিছি না। কেন আমি আরো হাফ স্পুন জিরা দিছি আট করছি আগে কিছু কম আছে, এখন সুন্দর করে মিক্স করে দিব। দিয়া আরো 5 মিনিটের মতো খসাইয়া পরে আমি ডালটা অ্যাড করবো। তো ডাইল গুলা আসলে বেশি দই দিছি লাগে, এটা হাফ দিয়া দেখি, বেশি হইলে বেশি দিতাম না, রাখলি মু ফ্রিজ। আরো আসলে হাফ দিছি, বেশি হয়ে যাব হইরা, পরে বেশি ডাইল দিলে ওইও বেশি টেস্টি হইত নাই, পরিমাণটা কি বেশি আসলে দই দিছি আইডিয়া করতে পারছি না। এখন আমি মাংসের সাথে ডাইল রে একটু সময় এই ডাইলটা খসাইমু, খসানির পরে ওয়াটার অ্যাড করবো শুকাইবার লাগি। এই তো 1 গ্লাস পরিমাণে ওয়াটার অ্যাড করলাম ডাইলটা শুকাইতে করি, আর একদম শুকাবার পরে বুনো বুনো রাখবো, যেহেতু মাংস দিয়ে ডাইল মুগ ডাইল একটু আসলে খেতে হইতো নাই, বেশি ঝোল রাখলে টেস্টি হইতো নাই। সাথে থাকা কিভাবে মানে কিরকম কুক হয় অবশ্যই শেয়ার করবো। এইতো রিজওয়ান রিয়ানারে তারারে অরেঞ্জ কাট হইলে দিলাম, তারা অরেঞ্জ বালা ফাইন, রিজওয়ানে একটু কম বালা ফাইন ফ্রুটস, আর রিয়ানা থেকে অনেক লাইক করে অরেঞ্জ। তবু আমি ট্রাই করি রিজওয়ানরে তাই না খাইতা করি। এই তো দুইজনরে 2 প্লেটও দিব, 1 প্লেটও দিলে অনেক সময় মাই লাগি যাই শেয়ার করে খাইতে চাইন না, আর দুইজনরে 2 প্লেটও দিলে তারা মাত্তা নাই আনামাতি খাইবা। আর বাচ্চারা খাওয়ানির অনেক কৌশল লাগে তারা খাওয়াইতে। এই তো আজকের দিন বিকালে কিতা করলাম এগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো মাংস লাগি 2 টমেটো লইছি, আর থোড়া খাসামরিচ লইছি 1 পিস, মানে কি খাসামরিচ দিলে ডাইলো আর চিকেনের মধ্যে বালা লাগে, আর একটা লাইম লইছি, একটা দিতাম না 2 পিস কইরা লাইম দিমু, বাসাত লাইম থাকলে অবশ্যই দিবা মাংসের কারির মধ্যে খুবই টেস্টি হয়। আর এই তো মানে কি ঝটপট করি কুক করলাম, বেশি টাইম লাগে না, ছেলে মেয়ে তারা ঘুমাই গেলে কিংবা তো তারা গুডইয়া খেলা করলে প্লে করার সাথে পরে কুক করতে ইজি হয়। এত রিজন দিয়ে না তারা প্লে করার, আর আমি অরেঞ্জ নিয়ে দিব তারা খাইবার লাগি, আর এখন আইরা না আমার দ্বারো, আর কুইক আর কি লাগে আমার কাছে লাগে, বাচ্চা তারা লগে থাকলে কুকিং করলে
ইজি লাগে না অনেকটা মাথায় বা কোয়েশ্চেন করবার ইয়ে নাই আমার লাগে অনেক হার্ড লাগে আর খাদা দুদিন কয়েক হয়ে বই ইজি লাগে কুকিং করতে এই তো ইলিশের এগের বোনার রেসিপিটা রেডি হয়ে গেছে কি আর করেন্ডার পাতা আধ করামে পন আর আমার করেন্ডার পাতা গুলা ফ্রোজেন ধরতে পারলাম ফ্রেশ নাই ফ্রেশ থাকলে আরো বেশি টেস্টি হয় কারিগুলো এই তো দেখো ফাররা ডালটাও কুক হয়ে গেছে গি আর এখন আমি মাংসটাও কুক হয়ে গেছে এখন আমি এখানে 2 টমেটো 2 পিস লাইম আর থোড়া কাঁচামরিচ আদ ধরলাম আর 5 মিনিটের মতো এগুলা কুক করব পরে আমি করেন্ডার পাতা আদ ধরব এই তো আমার কারির লুক দেখতে পাররা আশা করি আপনারা সবাই কিছু ভালো লাগবে এই তো কারিগুলো রেডি করার সাথে সাথে এখানে লাইম আর ইংলিশ লেমনের জুস লইরাম বা খাইয়ালে আমি আমার হাজবেন্ডে আমরা দুইজনে খাইবো আর এই তো একটা খেতা হরি লিসি সিপি লিসি আর একটা সিফরাম ভাবলাম একটু শেয়ার করি আর বা খাইয়ালে খাইলে আরো বালা এখানে একটু কোল্ড ওয়াটার অ্যাড করবো পরে খাইবো আমরা এই তো আমার শক্ত চিকেন দি মুগ ডাইলের খাবিটা রেডি হয়ে গেছে কি আর এখন করেন্ডার পাতাটা দিলাম দেখতে পারলাম আর আমার হাজবেন্ড তো ওয়ার্ক থেকে আইসই তাই না খাইবাম আর খাইয়া দেখি কি তার রিভিউ দেন আপনারা সাথে একটু শেয়ার করবো আশা করি আপনারা সবাই কিছু ভালো লাগবো আর বেশি পাতলাও করছে না আর একদম ঘন করছে না এভাবে রাখছি দেখতে পাররা এই তো আমার হাজবেন্ডের লাগে টেবিলও খানি রেডি করলাম এই তো আমার হাজবেন্ড ওয়ার্ক থেকে এসেছে আর খানে লাগি তো খানি রেডি করছি কি লাগে তোমার ভালো লাগে তোমার তুমি এভরিওয়ান সব ভালো আছে আমরা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শুভ ব্লগ ইউকে এটা কি তোরা যেটা ইলিশ মাছের ডিম নানি এই তো এটা আমার খুব ফেভারিট আর শক্ত চিকেন উইথ মুগ ডাল আই লাভ ইট এন্ড টমেটো উইথ টমেটো চাটনি গুড গুড আই লাইক ইট আর ফুরান কারি আছে আর দুইটা ঠেঙ্গা শিরা আমি আর আনছি না তুমি দর্শক ভাই বোন তারাও এইভাবে আমার মতো রেডি করবা তারা বাসার ভালো লাগলে এইভাবে সবসময় সাথে থাকবা লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না আর যারা শুরুর মধ্যে একটা লাইক দিছে না এন্ডে একটা লাইক দিবা আর ভিডিওটা ফুল ওয়াচ করবা আর যদি আমার চ্যানেলে নতুন হই সাবস্ক্রাইব করিয়া যাইবা থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সবাই রে এত এত সময় আমার সাথে কষ্ট করে তাহার লাগি বাই এভরিওয়ান সি ইউ সুন রিক্তা হইলে না এই লাইমের রস আমার হাজবেন্ড আর আমি খাইব ভাত খাইয়া এর আগেও একবার কইছি মনে করেন ভাত খাইয়া তারপরে আমরা খাই এই তো
রিফ্রেশ হয়, নাইস লাগে। বাই এগেইন, সি ইউ সুন।